নমস্কার, আমি রোজিনা। এসে গেছি আবার ফাল্গুনীর রান্নাঘরে। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। রেসিপিটি হলো বাঁধাকপি। দেখতে পাচ্ছেন, বাঁধাকপি কেটে ধুয়ে একটু আমি সেদ্ধ করে রেখেছি, আর সাথে রেখেছি কিছু চিংড়ি মাছ। কেটে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ। সাথে আমার মশলা আছে, জিরে ফোড়ন, টমেটা কুচি, ধনে জিরের গুঁড়ো, তেজপাতা, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাটা আলু, জল, তেল, সব উপকরণ আমার সাথে আছে। এবার আমি রান্নাটা চালু করে দেব। পরিমাণ মতো তেল দেবো, একটু চিংড়ি মাছটা ভাজতে হবে তো, একটু তেল দিলাম বেশি করে। এবার চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, এবার চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেবো। ঠিক এইভাবে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমি ভেজে নামিয়ে রেখেছি একটি পাত্রে। কড়াইতে আর একটু তেল দেবো। দেবো জিরে গুলো ফোড়নে, আগুনটা একটু বাড়িয়ে দিলাম। তেজপাতা দেব, একটু ফোড়নটা ঠিক মতো হবে। ফোড়নটা হয়ে গেল, ফোড়নটা হয়ে গেছে। এবার দেবো টমেটা, দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর একটু হলুদ দেবো। এবার দেবো আলুগুলো, এটা কিন্তু সেদ্ধ আলু, আমি একটু সেদ্ধ আলু ইউজ করি। আমার সমস্ত ভিডিওতে দেখবেন আমি আলুটা একটু সেদ্ধ করে ইউজ করছি বেশিরভাগ ক্ষেত্রে। এটা একটু হবে, টমেটাটা আর আলুটা একটু কষিয়ে নিলাম। দেবো কাঁচা লঙ্কা, দেবো ধনে জিরের গুঁড়ো, এটা ভাজা ধনে জিরের গুঁড়ো, এবার আমি যে সেদ্ধ বাঁধাকপি করে রেখেছিলাম সেই সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে দেবো। একটু নাড়াতে হবে, যে মশলাগুলো আমি দিয়েছিলাম আগে সেই মশলাগুলোর সাথে বাঁধাকপিটাকে একটু নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি একটু নাড়িয়ে নিলাম,
এবার দিতে হবে একটু জল, একটু জল দেব। খুব সিম্পল রান্না, তেমন কোনো বাটা মশলার প্রয়োজন নেই। এইভাবেও রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব স্বাদ হবে। এবার একটু ঢেকে দিলাম, 2 মিনিট ঢাকা থাকবে। 2 মিনিট হয়ে গেছে, দেখবো বাঁধাকপির জলটা শুকিয়েছে কিনা। না, এখনো শুকায়নি। জলটা থাকতে থাকতে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার একটু নাড়তে হবে। আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। দেখবো বাঁধাকপির জলটা টেনেছে কিনা। হ্যাঁ, অনেকটাই টেনে এসেছে। একটু নেড়ে দেখি। হ্যাঁ, শুকিয়ে এসেছে। একটু আগুনটা বাড়িয়ে দিলাম। এবার আমি দেবো একটু সুগার ফ্রি। চিনি দিলাম না, একটু সুগার ফ্রি দিলাম। দেবো একটু ঘি, 1 স্পুন ঘি। দেবো একটু ধনে পাতা। এবারে নেড়ে চেড়ে একে দিতে হবে। তৈরি হয়ে গেল বাঁধাকপি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তৈরি হয়ে গেল। গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘণ্ট। আপনারাও ঘরে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আবার আসবো নেক্সট কোনো আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।